মাই চ্যানেল তো লকডাউনের টাইমে আমি আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আর ডে ইন মাই লাইফ যেখানে আমি টুকরো টুকরো করে পুরোটাই দেখানোর চেষ্টা করেছিলাম যে আমি আমার সারাদিনটা কীভাবে কাটাই বা লকডাউনটা স্পেশালি লকডাউন পিরিয়ডসটা কীভাবে আমি কাটাচ্ছি তোমরাও নিশ্চয়ই খুব প্রোডাক্টিভলি কাটাচ্ছ টাইমটা কারণ সেটাই উচিত কারণ আমরা যখন বাইরে ডেইলি লাইফে অফিস যাই বা কলেজ বা যে যেখানে যাই সেখানে লাইফটা অনেক বেশি প্রোডাক্টিভ থাকি সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে রেডি হয়ে অফিস যাওয়া বা কলেজ স্কুল যাওয়া টিউশন যাওয়া যে যেখানে যাও তো সারাদিন একটা কাজের মধ্যে আমরা সবাই অফকোর্স থাকি বাট ডিউ টু লকডাউন এই ব্যাপারটার জন্য তো সেই জন্য আজকে আমি ঠিক করেছি যে আজকে আমি আমার ড্রেসিং এরিয়া যেখানে আমি ড্রেস আপ করি বা তৈরি হই সেই এরিয়াটাকে ক্লিন আপ করবো অর্গানাইজ করবো তো এই ভিডিওটাকে তোমরা তোমাদের ইন্সপিরেশন ভিডিও হিসেবে নিতে পারো যে তোমরাও এই ভিডিওটা দেখে ইন্সপায়ার্ড হয়ে তোমাদের ড্রেসিং এরিয়া বা যেখানে আলমারিতে যেখানে তোমরা জামাকাপড় রাখো ওয়ার্ড্রপ হোক সেখানটাকেও ক্লিন করে নিতে পারো তো এতে টাইমটাও ইউটিলাইজ হয়ে যাবে আর তোমার কাজটাও হয়ে যাবে উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস জাম্প ইনটু দ্য ভিডিও সো দিস ইজ মাই ড্রেসিং এরিয়া যেখানে আমি ইউজুয়ালি রেডি হই তো এখানে একটা অনেক বড় মিরর রয়েছে আর তার পাশে এখানে চারটে ছোট ছোট তাক রয়েছে শেলফ বলা যায় আর নিচে রয়েছে তিনটে ড্রয়ার এই মিররটা এভাবে ওপেনও করা যায় যার ভেতরে অনেকগুলো তাক রয়েছে এটা আমি তোমাদের পরে দেখাচ্ছি তো চলো অর্গানাইজ করা স্টার্ট করি সবার উপরে রাখবো এই শেলফে যত পারফিউম বা ডিও রয়েছে সেগুলোকে আমি রেখে দিচ্ছি মেইনলি একটা টাইপের জিনিস এক জায়গায় রাখলে খুঁজে পাওয়া ইজি হয় আর এই জায়গাটা ফাঁকা লাগছে ফর ডেকোরেশন আমি এই ফ্লাওয়ার বক্সটা রেখে দিলাম তো মাই ফার্স্ট শেলফ ইজ কমপ্লিট সেকেন্ড শেলফে আমি রাখার চেষ্টা করছি আমার স্কিন কেয়ার প্রোডাক্ট মানে যেগুলো ডেলি বেসিসে ইউজ হয় যেমন ময়শ্চারাইজার টোনার তারপর ফেস ওয়াশ এই জিনিসগুলো তো ফার্স্টেই আমি স্টার্ট করছি এটা আমি আর ফেস ওয়াশ স্ক্রাব আর মাস্ক তিনভাবে ইউজ করি তো ফার্স্টে এটা রাখলাম দেন আমার ফেস ওয়াশ দেন দিস মাই হাজব্যান্ড ফেস ওয়াশ রোজ ওয়াটার টোনার ক্লিনজিং মিল্ক সুদল ময়শ্চারাইজার্স বোথ দ্য ডে অ্যান্ড নাইট ক্রিম আগেন আ ময়শ্চারাইজার তো দিস ইজ মাই সেকেন্ড শেল দিস ইজ কমপ্লিট সো দিস ইজ মাই থার্ড শেল যেখানে আমি রাখছি আমার মেকআপ প্রোডাক্ট স্পেশালি ফাউন্ডেশন প্রাইমার কনসিলার সিসি ক্রিম এগুলো আমি একটা গ্লাসের মধ্যে রেখেছি এতে স্পেসও কম নেবে এরপর রাখছি আমি আমার লুজ পাউডার আর ফেস পাউডার যাকে বলা যায় সিঁদুরের কৌটো মানে সিঁদুর এখানেই রাখলাম যেহেতু সমস্ত মেকআপ প্রোডাক্টস এখানেই থাকছে সেই জন্য এই একটা এরিয়া যেখানে অল আই পেন্সিলস কাজল আইলাইনার সব কিছু এখানেই রাখছি আমি তো আর একটা আই প্রোডাক্ট রয়েছে যেটা ওর মধ্যে মেবি আসবে না সেজন্য এই বক্সের মধ্যে আমি এটা এইভাবে রাখলাম অল দ্য আই প্রোডাক্টস এখানে রাখলাম শেলফে এখনও স্পেস বাকি রয়েছে সেই জন্য অল মাই ব্রাশেস যেগুলো আমি একটা মাগের মধ্যে রেখেছি এগুলো সব একসাথে করে আমি এখানে রেখে দিলাম সো
সো দিস ইজ মাই থার্ড শেলফ যেটা কমপ্লিট। আর এই ব্রাশগুলো আমি আগে ক্লিন করে নিয়েছি, সবসময় মেকআপ ব্রাশেস অন্তত দু সপ্তাহে একবার বা সপ্তাহে একদিন করে শ্যাম্পুর জলে বা যে কোনো সাবানের জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখা উচিত, তাতে এখানকার ডার্টগুলো রিমুভ হয়ে যায়। লাস্ট যে শেলফটা রয়েছে এখানে মেনলি আমার হেয়ার প্রোডাক্টস আমি রাখার চেষ্টা করছি, বাট যেহেতু আমি হেয়ার প্রোডাক্টস শ্যাম্পু কন্ডিশনারটা আমার বাথরুমেই রাখি, তো আর খুব বেশি হেয়ার প্রোডাক্টস আমি ইউজ করি না যেটা আমি রাখতে পারি এখানে, সেজন্য আমি খুব বেশি কিছু রাখবো না। সবার আগে আমি অনেকগুলো কম্ব এর মধ্যে রেখে দিয়েছি, যাতে কম্বগুলো সব রকমের কম্বই এখানে রয়েছে যে পাওয়া যায়। তো ফার্স্টে রাখলাম আমার কম্ব, এখানে একটা পাত্রের মধ্যে আমি আমার সব হেয়ার গার্ডারগুলো রেখেছি যাতে ইজিলি পাওয়া যায়। এটা একটা লরিয়ালের অয়েলিং ক্রিম রয়েছে, দুটো হিমালয়ানের হেয়ার ক্রিম রয়েছে যেগুলো আমি এখানেই রাখছি, একটা কাস্টার্ড অয়েল রয়েছে, সরি ক্যাস্টার অয়েল, সেটা রাখছি। এই জিনিসটা শীতকালে অনেক বেশি লাগতো, বাট এখন যেহেতু খুব একটা লাগছে না সেজন্য আমি এখানটা এক পাশে করে রেখে দিলাম। তো বেসিক্যালি এই শেপটা আমার কমপ্লিট হয়ে গেল। ডেকোরেশন আমি একটা ছোট্ট চেঞ্জ করছি, আমার কাছে একটা ছোট মিরর রয়েছে, এটা আমার এখনও সাজানো হয়নি, সেজন্য আমি যেখানে ব্রাশেস রেখেছিলাম তার জায়গায় এই মিররটা রেখে দিলাম, আর শুধু মিররটাকে ডেকোরেশন করার জন্য আমি এইভাবে রেখে দিলাম। তো ব্রাশেসগুলো এখনও রাখা বাকি আছে, এখানে আমি আর রাখবো না, তাহলে এটা অনেক বেশি গ্যাঞ্জাম দেখতে লাগবে। নিচের শেলফে এখানে আমি আমার ব্রাশেসগুলো রেখে দিলাম উইথ অল হেয়ার প্রোডাক্টস। আর এখানে যে গার্ডারগুলো ছিল সেগুলো আমি এইভাবে রেখে দিলাম। সো আমার এই তাকগুলো কমপ্লিট হয়ে গেছে। ড্রয়ারে আমি রাখবো মেনলি আমার যে জিনিসগুলো আমি ডেইলি বেসিসে ইউজ করি না, যেমন যত আই শ্যাডো প্যালেট রয়েছে, হেয়ার ক্লিপস, এগুলো আমি একটা বক্সের মধ্যে করে এখানে রাখছি। লিপস্টিকগুলো আমি একটা বক্স করে এখানে রাখছি, কিছু মেডিসিন প্লাস কিছু ফিঙ্গার রিংস বা কোনো ব্যাঙ্গেল, সেগুলো লুজ যেগুলো রয়েছে সেগুলো আমি এখানে রাখছি। আর এর সাথে আমি রাখছি কিছু কুলো বা কাটিং বলস, যেগুলো মেকআপ তোলার জন্য দরকার হয়, ওগুলো আমি এখানেই ভেতরে ঢুকিয়ে রাখছি যাতে বেশি জায়গা অকুপাই না করে নেয়। গায়ে হলুদের আমার কিছু জুয়েলারি ছিল সেগুলো আমি এখানে রাখছি, দিয়ে কিছু জুয়েলারি ছিল মান্টিকা এই টাইপের, সেগুলো আমি একটা প্লাস্টিককে করে এইখানটাতে রাখলাম। কিছু ইয়াররিংস যেগুলো আমি এইরকম যে পোটলাতে করে রাখি সেগুলো এখানটায় রাখছি যাতে স্পেসও কম নেয় আর প্রয়োজনের সময়ও এগুলো পাওয়া যায়। এই বটলগুলো, স্প্রে বটলগুলো অনেক সময় কাজে লাগে, সেখানে রাখছি। সানস্ক্রিন আপাতত লাগছে না সেজন্য আমি এখন এখানেই রাখলাম। বাম যেটা অনেক সময় দরকার হয়ে থাকে, তো এর মধ্যে কিছু দরকারি জিনিস রয়েছে, দরকারি জিনিস বলতে এর মধ্যে বো রয়েছে যেটা রিসেপশনে আমার হাজবেন্ড পরেছিল, সেটাকে আমি এরকম একটা খামের মধ্যে করে রেখেছি, এটাকে এখানে রেখে দিলাম। তো আমার ফার্স্ট ড্রয়ারে এখন অনেক জায়গা রয়েছে, টিপগুলো আমি একটা পাতায় করে এক সাইডে রাখলাম। সো আমার ড্রয়ারে এখনও অনেক জায়গা রয়েছে, আমি যদি চাই এখন অনেক কিছু রাখতে পারবো, বাট আপাতত আমি এটা ফাঁকা ফাঁকাই রয়েছি রেখেছি।
দিস ইজ মাই সেকেন্ড ড্রয়ার, আর এটা মেইনলি আমার জুয়েলারি সেকশন এরিয়া, যেখানে আমি দুটো আমার ডায়েরি রেখেছি, আর রাখবো আমার এই চূড়া সেটটা, যেটা এক সাইডে করে রাখছি। এগুলো সবই এইভাবে রাখবো, সমস্ত জুয়েলারি সেটগুলো একদিক করে রেখে দিচ্ছি। ব্রেসলেট, ইয়াররিংস সেট, ব্রাশের সেট, লিকুইড সিঁদুর, ইয়াররিংস, একটা ব্যাগ, পলি ব্যাগ যেটা আমি রেখে দিয়েছি। সো দিস ইজ মাই সেকেন্ড ওয়্যার, যেটা আর কিছু দিয়ে আমি পূরণ করব না, কমপ্লিট। এটা আমার থার্ড ড্রয়ার, এইটা আমার কন্ট্রোলে থাকে না, তার কারণ হচ্ছে এখানে বেশিরভাগ সময় ল্যাপটপ থাকে, যেটা এখন নেই। ল্যাপটপ আর কিছু আমার হাজব্যান্ডের দরকারি ফাইলপত্র থাকে, যেগুলো ওই মেনলি মেনটেন করে, সেই জন্য এই ড্রয়ারটা আমি আর সেভাবে কিছু করছি না। এমনিতে এটা গোছানোই রয়েছে, এখানে জাস্ট ল্যাপটপ অ্যাড হবে। এবার আমি তোমাদের দেখাবো এই মিররের পেছনের অংশটা, এটা হচ্ছে গোটা মিররটা, এটা আমি আগেই তোমাদের দেখিয়েছি। এটা একটা ডোরের মতো খোলা যায়, দেখতেই পাচ্ছ এখানে ছটা কিন্তু শেলফ রয়েছে, ভেতরে অনেকটা স্পেস। তো এই এরিয়াটা আমার মেনলি বেশি মেস হয় না, তার কারণ এখানে আমি আমার সব নিউ যেগুলো টাচ করা হয়নি, মানে প্যাকিং খোলা হয়নি, সেই জিনিসগুলোই আমি রাখি। তো এই জিনিসগুলো এখনো পর্যন্ত ইউজ করা হয়নি যেহেতু, সেই জন্য এগুলো এই রকমই থাকে, খুব একটা ঘাটাঘাটি করা হয় না। তো এখানে এই শেলফটাতে বেসিক্যালি সানগ্লাসেস বা চশমা এগুলোই রাখা হয়। এখানে আমি কোনো অর্ডারে সাজাইনি, যেহেতু এখনো অনেক স্পেস রয়েছে, সেই জন্য আমি এইভাবেই এটা রেখে দিই। সো এটা এরকম ডোরের মতো বন্ধ করে দিলে দিস ইজ দ্য হোল মিরর। যেহেতু এই ডোরটা খোলার কখনো দরকার হতে পারে, সেজন্য আমি ডোরের তলায় এই পোর্শনটা ক্লিন রাখারই চেষ্টা করি, শুধু সাজানোর জন্য একটা ফ্লাওয়ার ভাস, আর গরমকালে পাউডার যেহেতু দরকার, সেই জন্য এই দুটো জিনিসই আমি মেনলি রেখে দিই। আর এই ফ্লাওয়ার ভাসটা পুরো জিনিসটাকে একটা কালারফুল লুকও দেয়। সেই ঠিক একটা শেলফ রয়েছে, এটা তিনটে তাকে একটা শেলফ, এটা আমি কিছুদিন আগে অর্গানাইজ করেছিলাম, বাট স্টিল আমি দেখাচ্ছি। এখানে কিছু বুকস রয়েছে, এখানে একটা ফটো, বেসিক্যালি আমার যত জুয়েলারি সেগুলো আমি আমার এই জুয়েলারি বক্সগুলোতেই রাখি। এই বক্সগুলোতে রাখলে জিনিসগুলোও ঠিক থাকে, প্লাস এই জুয়েলারি বক্সগুলো পরপর দেখতেও খুব ভালো লাগে। এটা আমার মেকআপ কিট বা বক্স, যার মধ্যে এগেন আমি জুয়েলারি রেখেছি। সো এটা হচ্ছে পুরো শেলফটা, আর দিস ইজ দ্য হোল ড্রেসিং টেবিল এরিয়া, অল অর্গানাইজড অ্যান্ড ক্লিনড। সো আমাকে নিশ্চয়ই জানিও তোমরা যে আমার আজকের এই ক্লিনিং অ্যান্ড অর্গানাইজিং ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। স্টে হোম, স্টে সেফ।